আজকে আবার কোথায় যাচ্ছি? চলো দেখতে থাকো আমার সাথে সবটা ভিডিও, না দেখলে কিন্তু মিস করবে। এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছো কোথায় চলে আসলাম। আজকে এসেছি রিডাকশন সেল দেখতে। ভেবেছিলাম রিডাকশন সেল থেকে কিছু জিনিস কিনবো, কিন্তু গিয়ে দেখি যে অবস্থা, লোকে লোকারণ্য। তাও ছিল আজকে সানডে, তো সানডেতে তো অবশ্যই ভিড় থাকবেই। তারপর একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম কি কিনা যায়। তারপর দেখতে দেখতে তো কিছু সেই রকম কিছু পছন্দ হলো না, তিনটা প্লাজো নিয়েছি। সারাদিনের জন্য প্লাজোই সব থেকে বেস্ট, তার জন্য আমি এটা ইউজ করি। তারপর চলে আসলাম শ্রী লেদার্সে। যখনই জুতো কিনি শ্রী লেদার্সে আসি, কলকাতাও যখনই যাই, কলকাতার শ্রী লেদার্সেও আমি অনেকবার গেছি আমরা, সেখানে তো অনেক 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 আইটেম থাকে। জানি না কেন ত্রিপুরার শ্রী লেদার্সের শোরুমটা এইরকম, এখানে বিশেষ কিছু আইটেম পাওয়া যায় না। যাই হোক, যেগুলি কিনি ভালোই পড়ে, টেকসই হয়। তো আমরা এটাই চাইছি যে ত্রিপুরার শ্রী লেদার্সের শোরুমটাও যেন কলকাতার মতো হয়। জানি না সেটা কবে হবে বা কেনই হচ্ছে না। তারপর সেখান থেকে বেরিয়ে যাই। তারপর চলে আসলাম ঠিক রাজবাড়ির উল্টো সাইডে। এই জায়গাটা আমার ভীষণ একটা পছন্দের জায়গা বলতে পারো, কারণ এই জায়গাতে অনেক কিছুই পাওয়া যায় এবং একটু টাইমও স্পেন্ড করা যায়। তো তার জন্য এখানে চলে আসলাম, একটু সময় এখানে কাটাই। কাটানোর পর তারপর আস্তে আস্তে বাড়ি চলে আসলাম। এই ছিল আজকের ব্লগ। আর আজকের ব্লগটা কিরকম লেগেছে অবশ্যই জানিও। সবটা ব্লগে ভয়েস দেইনি, কারণ ভয়েস দেওয়ার মতো বিশেষ কিছু ছিল না তাই। আর কাজের ব্লগ তো রেগুলার দেই, তার পাশাপাশি যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় সেই জায়গারও ব্লগ আমি দেই। আমার ব্লগ তোমাদের কাছে কিরকম লাগে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে কাজের ব্লগগুলি শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।